বলছেন আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি পলাশ। পলাশ, সুখেন্দু যেরকমটা তুলে ধরলো প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথা বলে, তিনি আত্মবিশ্বাসে তিনি জিতবেন, কৃষ্ণনগরের মানুষই আত্মবিশ্বাসে কতটা ভরসা রাখছেন? আমরা চাইছি যে আমরা রানীমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের নারীদের প্রতি অত্যাচার, যাতে এগুলো এর মানে নিযুক্তি হোক। আর মানুষ মানুষের যাদের হচ্ছে মানুষ ভাই মহিলারা অন্তত সুরক্ষা পান, আমাদের যে আছে একদমই একদমই, অর্থাৎ কিনা যেরকম আত্মবিশ্বাসী রাজ পরিবারের সদস্য তিনি আত্মবিশ্বাসে তিনি জিতবেন, কৃষ্ণনগরের মানুষই আত্মবিশ্বাসে কতটা ভরসা রাখছেন? আমরা চাইছি যে আমরা রানীমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের নারীদের প্রতি অত্যাচার, যাতে এগুলো এর মানে নিযুক্তি হোক। আর মানুষ মানুষের যাদের হচ্ছে মানুষ ভাই মহিলারা অন্তত সুরক্ষা পান, আমাদের যে আছে একদমই একদমই, অর্থাৎ কিনা যেরকম আত্মবিশ্বাসী রাজ পরিবারের সদস্য সুখেন্দু যেরকমটা তুলে ধরলো প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথা বলে, তিনি আত্মবিশ্বাসে তিনি জিতবেন, কৃষ্ণনগরের মানুষই আত্মবিশ্বাসে কতটা ভরসা রাখছেন? আমরা নারী শক্তি চাইছি সংঘর্ষকারী ঘটনার পর যা হয়েছে পরিস্থিতি,
আমাদের রানী মা আমাদের রক্ষা করবে, মোদিজি আছেন যাতে আমাদের বাঁচাবেন। আমরা চাইছি যে আমরা রানীমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের নারীদের প্রতি অত্যাচার যাতে এগুলো এর মানে নিযুক্তি হোক আর মানুষ মানুষের যাদের হচ্ছে মানুষ মানে মহিলারা অন্তত সুরক্ষা পান। আমাদের যে আছে যেরকম আত্মবিশ্বাসী রাজ পরিবারের সদস্য তিনি আত্মবিশ্বাসে তিনি জিতবেন। কৃষ্ণনগরের মানুষই আত্মবিশ্বাসে কতটা ভরসা রাখছেন একদমই অর্থাৎ কিনা যেরকম আত্মবিশ্বাসী রাজ পরিবারের সদস্য রাস্তাতেই র্যালি করবেন, রোড শো করবেন অমিত শাহ, এই মুহূর্তে কি